गुड आफ्टरनून बंधुरा, आज के बिकेल थेके आमी ब्लॉगटा स्टार्ट करछी। आर आपनारा आमार टाइटलटा देखे निश्चय अनेके बुझते पारछेन जे आमी एकटा विषय निये आपनादेर काछे एसेछी। तो किछुदिन धरेई आपनारा हयतो लक्ष्य करछेन जे आमी कन्टिन्यू ब्लॉग दिते पारछी ना। तार आगे जिज्ञासा करी जे सकले केमन आछेन। आशा करछि सकले खूब भालो आछेन, किन्तु आमरा एखन खूब एकटा भालो नेई। खुबई एकटा मानसिक परिस्थितिर मध्य दिए आमरा जाच्छि, एकटा मानसिक चापेर मध्य दिए जाच्छि। तो जार जन्यई आपनादेर सामने एलाम, एकटा जरूरी विषय निये आपनादेर साथे परामर्श करते एसेछि बोलते पारेन, बा आपनादेर एकटु साहाज्येरो आमार दरकार। कि बोलबो, आपनारा पुरो आमार फ्यामिलिर मतो होये गेछेन। आपनारा एक एकजन आमार फ्यामिलिर एक एकटा सदस्य। तो सेई जन्य आमि आपनादेर निजेर मतो करे भेबे तो ई कथागुलो आजके बोलते एसेछि। आमि आशा करछि जे आपनारा आमार ई कथागुलो शोनार पर आमाके एकटुखानि साहाज्य करबेन, साहाज्येर हात बाड़िये देबेन। কিছু না, শুধু আপনারা আমার কথাগুলো শুনুন একটুখানি মন দিয়ে। প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে একটুখানি আমার কথাগুলো শুনবেন, আর আপনারা একটু আমার পরামর্শ দেবেন যে এখন আমাদের কী করা উচিত আমরা বুঝতে পারছি না। প্রথম যখন লকডাউন হয় তো আপনারা সকলেই জানেন যে আপনাদের দাদার কাজটা চলে যায়। তো তখন থেকে আপনাদের দাদা আর আমি দুজনেই কন্টিনিউ ইউটিউবের মধ্যে চলে আসি। তো ইউটিউবটা আমরা করতে থাকি, এখনও পর্যন্ত সেটাই আমরা নিয়ে আছি। তো এই ইউটিউবটা চালাতে গেলে একটা কি বলবো ভালো রকম খরচা আছে প্রতিদিনকার। আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমাদের ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল, কারণ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো তার জন্য আমাদের একটা নতুন ক্যামেরাও নিতে হয়েছিল, এবং সেই ক্যামেরাটা এখন আমরা প্রত্যেক মাসে মাসে 10,000 টাকা করে আমাদেরকে ইএমআই শোধ করতে হয়। আপনাদের কাছে কিছু মিথ্যে বলবো না, কারণ আপনারা পুরো আমার নিজের লোক, নিজের মতো করে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও সেই জন্য নিজের মতো করে সব কিছু বলছি, কারণ লুকোনোর কিছু নেই। আর আমাদের যে প্রতিদিনকার যে রান্নার চ্যানেলেতে যে খরচা, খাওয়া দাওয়া যে খরচাটা, কি বলুন তো, আমরা স্বাভাবিক যদি বাড়িতে যে রান্না বান্না আমরা করি প্রতিদিন, তো আমরা সবসময় ভালো মন্দ মাছ মাংস এটা ওটা সবসময় তো খাই না বা করি না। কিন্তু আমাদের চ্যানেলের জন্য আমাদেরকে এই রান্নাবান্নাগুলো প্রতিদিন করতে হয়, বিভিন্ন ধরনের রান্নাবান্না আপনাদের সামনে নিয়ে আসার জন্য এগুলো করতে হয়। তার একটা খরচ আছে। তো মাঝখানে আমি একটু আপনাদেরকে কথা বলি, মানে মনে হলো যে আমার একটু বললে ভালো হয়, সেই জন্য আমি বলছি। ব্যাপারটা হচ্ছে, প্রথম লকডাউনের পর আমার কাজটা যখন চলে গেল তখন থেকে তো আমরা কন্টিনিউ করছি ইউটিউবটা দুজনে। এবার দেখুন, এই চ্যানেলটাকে চালানোর জন্যে যা যা খরচ হয় সেগুলো তো আমরা করছি বা সকলকেই করতে হয় যারা এই ধরনের চ্যানেল চালায়। এবার এখন সমস্যাটা হচ্ছে, কিছু কিছু সময় ধরুন মোটামুটি ঠিক আছে, সব কিছু মেনটেন হয়ে যাচ্ছে, আর কিছু কিছু সময় আমরা এমন প্রবলেমের মধ্যে পড়ছি যে সমস্ত খরচগুলো আমাদের পক্ষে ধরুন ঠিকঠাকভাবে মেনটেন করাটা খুব চাপের হয়ে যাচ্ছে, আমরা ঠিক পেরে উঠছি না। যার জন্যই আপনাদের কাছে আসা বা আপনাদের থেকে কিছু পরামর্শ চাওয়া, যে আপনারা আমাদেরকে যদি সাজেস্ট করতে পারেন একটু যে আমাদের এই মুহূর্তে কী করলে ভালো হয়। কারণ ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ইউটিউবটাকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি, বা যেভাবে আমরা ধরুন নিত্যদিন কাজের সঙ্গে আমরা যুক্ত আছি, এই জিনিসটাকে আমাদের পক্ষে ছেড়ে দেওয়াটা খুব মানে প্যাথেটিক ব্যাপার। মানে আমরা কি বলবো, হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে এই জিনিসটাকে না মানে ছেড়ে দেওয়াটা আমাদের পক্ষে কি বলবো প্রায় অসম্ভব বলতে পারেন। এবার আমরা চাই কি, অন্য কিছু না, আমার বা ধরুন কৃষ্ণার বা আমার ফ্যামিলির, আমাদের এটাই যে এই কাজটা করার জন্যে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু হলেই হবে। তার থেকে বেশি আমাদের কোনো আর্থিকভাবে প্রচুর টাকা পয়সা কিছু দরকার এরকম কিছু আমাদের ব্যাপার নেই। কিছু কিছু সময় তো মনে হয় সব কিছু ঠিক আছে, সব ভালো, সব কিছু চলছে ঠিকঠাক, তারপরে কিছু কিছু সময় এমনভাবে পরিস্থিতি আসে যে সেই সময়গুলো কাটিয়ে ওঠা আমাদের পক্ষে খুব প্রবলেমেটিক হয়ে পড়ে। আমি আর কৃষ্ণা অনেকদিন ধরেই ভাবছিলাম, বা আপনারাও অনেকে কমেন্টে আমাদেরকে, কিছু কিছু মানুষ আমাদেরকে বলেছেন যে তোমরা যদি এর সঙ্গে সঙ্গে আরও কিছু যদি করতে পারো তাহলে তোমরা সেটা ভেবে দেখতে পারো। তো আপনাদের থেকে আমরা এই পরামর্শটাই চাইছি যে আপনাদের যদি এরকম কিছু জানা থাকে যে তো এই ইউটিউবে ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে যদি আমরা অন্য কিছু কাজ করতে পারি, তো সেই ধরনের কিছু যদি আপনারা পরামর্শ দিতে পারেন, না আমরা আপনাদের থেকে কোনো রকম টাকা পয়সা বা আর্থিকভাবে কোনো সাহায্য আমরা চাইছি না, আমরা আপনাদের কাছে চাইছি যে আপনারা আমাদেরকে পরামর্শ দিন। কারণ আমার যেটা মনে হয় বা আমাদের যেটা মনে হয় যে মানে কয়েক হাজার টাকা বা টাকার থেকে, সে পরিমাণটা যতই হোক, তার থেকে বেশি কেউ যদি আমাদেরকে সঠিকভাবে পরামর্শ বা গাইডেন্স দিতে পারে তো সেইটার ভ্যালুটা অনেক বেশি, সেইটা সুদূর প্রসারী, মানে সারা জীবন আমাদের কাজে লাগবে। আমি এবং কৃষ্ণা আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে সঠিকভাবে একটু যদি পরামর্শ দিতে পারেন, তো আমরাও ভাবছি যে কিছু একটা বিজনেস করার সঙ্গে সঙ্গে,
যে কোনো ধরনের কাজ যেগুলো ধরুন সম্মান বজায় রেখে বা এই ইউটিউবটাকে চালিয়ে, মানে এমন নয় যে কন্টিনিউ ধরুন সারাদিন, তাহলে আমাদেরকে চ্যানেলটা আর আমরা কন্টিনিউ করতে পারবো না। কেননা আমি ক্যামেরা এডিটিং বাকি সব কাজগুলো করি, আর তার সঙ্গে ধরুন কৃষ্ণা তো রান্না বান্না বা ব্লগ যেগুলো আপনারা দেখেন নিত্যদিন, তো সেই বিষয়গুলো নিয়েও থাকে। তো আমাকে আর ওকে মানে কন্টিনিউ আর কি এর সঙ্গেই লেগে থাকতে হয়। এবার আমরা চাইছি যে যদি কোনো পার্ট টাইম কোনো কাজ যেগুলো ধরুন এর সঙ্গে সঙ্গে চলবে, কারণ এই ইউটিউবটাকে বা এই ভিডিও বানানোটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমরা অন্য একটা কাজের মানে সন্ধান করছি, যে কাজটা ধরুন বাড়িতে থেকেই করা যাবে এই কাজটার সঙ্গে সঙ্গে। আমি আর আপনাদের দাদা হয়তো একটু হলো আপনাদের বোঝাতে পেরেছি যে আমরা কি বলতে চাইছি। আমরা ইউটিউবটার সাথে সাথে আর একটা কিছু কাজ করতে চাইছি, যে কাজটা বাড়িতে থেকেই সম্ভব, মানে চ্যানেল দুটোকেও চালাতে পারবো তার সাথে কাজটাও করতে পারবো। আর আপনারা তো জানেন যে অনেক দিন থেকেই আমি শরীর খারাপে ভুগছি, মানে এখনও পুরোপুরি সুস্থ নই, আর বারবার কিরণ তো এই শরীর খারাপের ব্যাপারটা বলতেও আমার খারাপ লাগছে। আগে যেরকমভাবে আমি মানে কি বলুন তো লাফালাফি করে সব কিছু করতাম, এখন পুরোপুরি আমার সব বন্ধ হয়ে গেছে। আমি এত মন থেকে কি বলো ওদের কষ্ট হচ্ছে, আমি মানে আমার নিজেকে নিজে ভালো লাগছে না জানেন তো। সেই শরীর খারাপ এই যে এক মাস ধরে চলছে, সত্যি বলছে আমার নিজের ভালো লাগছে না। আসলে কৃষ্ণা খুবই ছটফটে মেয়ে, দেখেছেন তো যে কিভাবে চ্যানেলের শুরু থেকে মাছ ধরা থেকে মানে যা নয় তাই, মানে ভিডিও বানানোর জন্য যা যা করতে হয় ও সব কিছু করেছে। এবার যাই হোক, ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, আর আপনাদের কাছে পরামর্শ চাইছি, প্লিজ আপনারা একটুখানি সাপোর্ট করুন এবং সাজেশান দিন যে আমাদের কী করলে ভালো হয়। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, নমস্কার।